হ্যালো ফ্রেন্ডস, আমরা রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি থেকে সায়েন্স বিভাগে আমরা 100টি পর্যন্ত প্রশ্ন দেখেছি, দুটি পার্টে আপলোড করা হয়ে গেছে। আজ 101 থেকে বাকি প্রশ্নগুলো দেখব। এই ভিডিওটা কিন্তু সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সায়েন্স থেকে অবশ্যই প্রশ্ন হয় যে কোনো কম্পিটিটিভ এক্সামে। সুতরাং এটা ভালোভাবে আমাদের কভার করতে হবে। সো নলেজ স্টার্ট। কোশ্চেন নম্বর 101 নম্বর প্রশ্ন হচ্ছে, মানব রক্তের পিএইচ হলো, মানে পিএইচ এর পরিমাণ হলো 7.5। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, মার্স গ্যাস হলো এখানে CH4, মিথেন। মার্স গ্যাস হলো CH4, অ্যান্সার হবে এখানে বি। ক্ষারীয় ধাতু হলো এস ব্লক, এখানে অ্যান্সার হবে এ। ক্ষারীয় ধাতু হলো এস ব্লক। হাইড্রোনিয়াম আয়নটি হলো এখানে H3O+, হাইড্রোনিয়াম আয়নটি হলো H3O+, অ্যান্সার হবে এখানে ডি। তেজস্ক্রিয় ভাঙনের ফলে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয়? তেজস্ক্রিয় ভাঙনের ফলে এখানে গামা রশ্মি বিকিরিত হয়, অ্যান্সার হবে এখানে এ। নিচের কোনটি তড়িৎ চৌজি যৌগ? এখানে MgCl2, KNKF, N2CO4, সবগুলি হচ্ছে এখানে তড়িৎ চৌজি যৌগ। কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়? ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষণ করা হয়, অ্যান্সার হবে এখানে বি। এলপিজির প্রধান উপাদান কোনটি? এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন, অ্যান্সার হবে এখানে এ। সিএনজির মূল উপাদান কোনটি? সিএনজির মূল উপাদান হচ্ছে এখানে প্রোপেন, অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম বায়ু দূষণ ঘটায়? সিএনজি সব থেকে কম বায়ু দূষণ ঘটায়, এখানে কাঠ, কেরোসিন, ডিজেল। অপশন, অ্যান্সার হবে এখানে সি, সিএনজি সব থেকে কম বায়ু দূষণ ঘটায়, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, নিচের কোন কয়লার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন পাওয়া যায়? অ্যান্থ্রাসাইট, অ্যান্থ্রাসাইটের মধ্যে সব থেকে বেশি কার্বন পাওয়া যায়, অ্যান্সার হবে বি। রবার গাছে নরম রবার কোন মৌলের সাহায্যে বিক্রিয়া করে শক্ত রবার তৈরি হয়? এখানে অ্যান্সার হবে এ, এস। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি তীব্র গন্ধযুক্ত ক্লাসিকার কঠিন? এখানে ফেনল, অ্যান্সার হবে ফেনল, অ্যান্সার হবে ডি। ফেনল তীব্র গন্ধযুক্ত ক্লাসিকার কঠিন, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি রেকটিফাইড স্পিড? এখানে C2H5OH হলো রেকটিফাইড স্পিড, অ্যান্সার হবে এ। Li2 কোন ধরনের অক্সাইড? Li2 হচ্ছে এখানে সুপার অক্সাইড, অ্যান্সার হবে এখানে বি। পশম দ্রবণে পিএইচ কত? পশম দ্রবণে পিএইচ হচ্ছে এখানে 7, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, MnO2 কোন ধরনের অক্সাইড? MnO2 হচ্ছে পলি অক্সাইড, অ্যান্সার হবে এখানে ডি। চিলি সালফেটারের সংকেত কোনটি? Na(NO3) চিলি সালফেটারের সংকেত, অ্যান্সার হবে এখানে এ। কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়? HClকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়। নিচের কোনটি এয়ারসোলের উদাহরণ? এখানে এয়ারসোলের উদাহরণ হবে কুয়াশা, অ্যান্সার হবে এখানে বি। 1S সমান কত সেমি? 1S সমান 10^-8 সেমি, অ্যান্সার হবে বি। কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র প্রকাশ করেন? ডোবেনিয়ার ত্রয়ী সূত্র প্রকাশ করেন, অ্যান্সার হবে এখানে এ, ডোবেনিয়ার ত্রয়ী সূত্র প্রকাশ করেন। 93% থেকে 95% C2H5OH কে কি বলা হয়? এখানে রেকটিফাইড স্পিড বলা হয়। C2H5OH কে রেকটিফাইড স্পিড বলা হয়, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, Ca++ আয়নের সম ইলেকট্রন সংখ্যা হলো এখানে Ar, অ্যান্সার হবে সি। বি জাতীয় উত্তরটি এখানে চিহ্নিত করতে বলা হয়েছে গন্ধকের সাথে হলুদ, ব্রোমিনের সাথে গাঢ় লাল, আয়োডিন বাষ্পর সাথে বেগুনি রং এবং জিঙ্কের সঙ্গে নীল। এখানে বি জাতীয় যেটা ম্যাচ করছে না সেটা হবে ডি, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ডিটারজেন্ট জলকে দূষিত করে, কারণেতে আছে ফসফেট, অ্যান্সার হবে ডি। ডিটারজেন্ট জলকে দূষিত করে, কারণেতে আছে ফসফেট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন হচ্ছে,
কোনটিকে কৃত্রিম শিল্প বলা হয়? রেয়নকে কৃত্রিম শিল্প বলা হয়। অ্যান্সার হবে এখানে বি, রেয়নকে কৃত্রিম শিল্প বলে। পরীক্ষাগারে প্রথম পরীক্ষাগারে প্রথম বস্তুর জৈব যৌগের নাম কি? ইউরিয়া। পরীক্ষাগারে প্রথম বস্তুর জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। অ্যান্সার হবে ডি। সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কি? আম্লিক। বৃষ্টির জলের প্রকৃতি হচ্ছে আম্লিক। অ্যান্সার হবে এ। প্রকৃতিতে প্রাপ্ত সব থেকে বিশুদ্ধ কার্বন কোনটি? এখানে অ্যান্সার হবে হিরে। প্রকৃতিতে প্রাপ্ত সব থেকে বিশুদ্ধ কার্বন হচ্ছে হিরে। বাড়িতে শতকরা হিসাবে সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাস থাকে? সব থেকে বেশি পরিমাণ গ্যাস থাকে বাড়িতে নাইট্রোজেন। অ্যান্সার হবে সি। নিচের কোনটি তরল ধাতু? ক্যালিয়াম হচ্ছে এখানে তরল ধাতু। অ্যান্সার হবে এখানে ডি, ক্যালিয়াম। কোনটি এপসম লবণ? এম জি এস ও ফোর ফাইভ এস টু ও হচ্ছে এপসম লবণের সংকেত। এম জি এস ও ফোর ফাইভ এস টু ও। ভারতের শঙ্কর ধাতুকে কী বলে? অ্যামালগাম। ভারতের শঙ্কর ধাতুকে বলে অ্যামালগাম। অ্যান্সার হবে সি। তড়িৎপ্রবাহের একক কী? তড়িৎপ্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যান্সার হবে এ। ফসফরাস নিচের কোন মৌলের সংস্পর্শে এলে জ্বলে ওঠে? এখানে আয়োডিনের সংস্পর্শে এলে ফসফরাস জ্বলে ওঠে। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, নিচের কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? এখানে উভয়। অ্যান্সার হবে সি। গ্যাস কার্বন এবং গ্রাফাইট। গ্যাস কার্বন এবং গ্রাফাইট হচ্ছে অধাতু যেটা তড়িৎ পরিবহনে সক্ষম। অ্যান্সার হবে সি। অধাতুর আপেক্ষিক গুরুত্ব কত হয়? অধাতুর আপেক্ষিক গুরুত্ব একের কম হয়। অ্যান্সার হবে এখানে বি। বারুদে কোন উপাদানটি থাকে না? বারুদে পটাশিয়াম সালফেট উপাদানটি থাকে না। অ্যান্সার হবে এ। যেসব পদার্থের মধ্যে দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হয় না তাদের কি বলে? তাদের অন্তরক পদার্থ বলে। এখানে অ্যান্সার হবে ডি। যাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হয় না তাদের অন্তরক পদার্থ বলে। ভোল্টমিটারে কোনটি তড়িৎতার রূপে ব্যবহার করা হয়? এখানে নিকেল, গ্যাস কার্বন, গ্যাফাইট সবগুলি হবে অ্যান্সার। ভোল্টমিটারে তড়িৎতার হিসাবে নিকেল, গ্যাস কার্বন এবং গ্যাফাইট সবগুলি ব্যবহার করা হয়। কোশ্চেন নম্বর 142, অ্যালুমিনিয়াম মূলকে কত একক তড়িৎ বর্তমান? এককে কত একক তড়িৎ বর্তমান? অ্যালুমিনিয়াম মূলকে 3 একক তড়িৎ বর্তমান। অ্যান্সার হবে এখানে সি। নিচে কোন ক্যাটায়নের তড়িৎতার মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি? এজি প্লাস। এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ? এখানে এনজি ফোর, এনএইচ ফোর ও এইচ। অ্যান্সার হবে এখানে বি। মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ হচ্ছে এনএইচ ফোর ও এইচ। জলের তড়িৎ বিশ্লেষণ করে একই চাপ ও উষ্ণতার ক্যাথোড কি জমা হয়? 2 আয়তন হাইড্রোজেন। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ধাতুর লেপনের জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে পটাসিয়াম আর্জেন্টো সাইনাইড ব্যবহার করা হয়? এখানে সিলভার। অ্যান্সার হবে এ। তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায়? তেঁতুলের মধ্যে টার্টারিক জৈব অ্যাসিডটি পাওয়া যায়। সূর্যে যে ধাতুটি সর্বপ্রথম পাওয়া যায় সেটা হচ্ছে এনএ। এইচ টু ফুয়েল সেল চালিত গাড়িতে নির্গত গ্যাসটি হলো এইচ টু ও। এইচ টু ফুয়েল সেল গাড়িতে নির্গত গ্যাসটি হলো এইচ টু ও। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে ওজোন ডিপ্লেশনের জন্য উচ্চ বায়ুমণ্ডলে যে গ্যাসটি দায়ী সেটা হচ্ছে এন ও এক্স। অ্যান্সার হবে এখানে সি। ওজোন ডিপ্লেশনের জন্য দায়ী উচ্চ বায়ুমণ্ডলে যে গ্যাসটি সেটা হচ্ছে এন ও এক্স।